আল্লাহ নবী শিক্ষা দান করবেন, কোরআনে করিমে শিক্ষা দান করবেন, প্রথমদিনও কোরআনে করিমের পঠন পঠন, এখন কোরআনে করিমের ভিতরে কি আছে আল্লাহ তাআলা কি জ্ঞান বিজ্ঞান কোরআনে করিমের মধ্যে রেখেছেন, সেই জ্ঞান বিজ্ঞান সেই মাহাত্ম্য তাৎপর্য উম্মতের মধ্যে উন্মুক্ত করে উম্মতকে তার জ্ঞান দান করার জন্য বন্ধুগণ আমরা সবাই অবগত আছি। উত্তরবঙ্গ মহারাজ জন ভাইয়া অনুরোধ উত্তমে আজ থেকে ষাট বছর পূর্বে সেই সংগঠন আরম্ভ হয়েছিল। আমরা উত্তর পূর্ব ভারতের মানুষ জ্ঞান বিজ্ঞানে এইভাবে অগ্রসর ছিলাম না। হযরত শেখ বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তুর্কি মুসলমান বদরুদ্দিন হিজরত করে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। আমাদের জন্য একটা নিয়ামত যেভাবে আল্লাহ নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে মদিনার থেকে পৃথিবীর মানুষকে সর্বপ্রকার সুশিক্ষা দান করেছিলেন হযরত শেখ বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। হিজরত করে শুধু বাংলা থেকে এসে শুধু বদরপুরে থাকেন নাই, উত্তর পূর্ব ভারতের মানুষের জন্য একটি নিয়ামত ছিলেন। তার গবেষণা তাদের তার কোরআনের শিক্ষা তার কোরআনের ভিতরে কি মাহাত্ম কি বস্তু আছে সেটার শিক্ষা আমরা সবাই অবগত আছি। প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে শুক্রবার আলাপ মেয়েদের মসজিদে বসে তিনি শিক্ষা দান করতে, তাই কোরআন পঠন পঠনের শিক্ষা দান করতেন। কোরআনে করিমের ভিতরে কি আছে তার শিক্ষা আমাদের প্রদান করছে, তার সেই শিক্ষার প্রতি আগ্রহ হয়ে আমাদের মতো যারা আজকে এখানে মেম্বার স্বরূপ এসেছি আমরাও তার সেই সংগঠন আরম্ভ করতে সাহায্য করেছি এবং আছে উত্তর পূর্ব ভারতে সীমাবদ্ধ থাকে নাই আরো আছে যেখানে সেই উত্তর পূর্ব ভারতের এমানের যে শিক্ষার আলো কোরআনের আলো সেই তন্ত্রের আলো প্রস্ফুটিত হতে যাচ্ছে। আজকে আমরা আল্লাহ তাআলা সেই তিনটি কার্যসূচি আল্লাহ নবীকে দিয়েছিলেন সেই তিনটি কার্যসূচিকে মুখ্য কার্যসূচি রেখে উত্তর পূর্ব ভারত এবং সরিয়া মধ্যে গ্রহণ করা হয়েছিল। আজ থেকে প্রায় এক বছর আগে এবং সেই তিনটি কার্যসূচিকে লক্ষ্য রেখে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন শ্রেষ্ঠ বলে যে বানিয়েছেন কোরআনের ভাষায় কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস, এ উম্মতে মুহাম্মদী তোমরা শ্রেষ্ঠ উম্মত, উম্মত হিসাবে লক্ষাধিক উম্মত পৃথিবীর বুকে এসেছেন। আল্লাহ ঘোষণা করতেছেন আমরা শেষ উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মতি আমাদের যে প্রেরণের যে উদ্দেশ্য তা আমরু নামের মারু ও তার হামামানের মনকা সেই উদ্দেশ্যে আমরা কিভাবে বাস্তবায়িত কাজ করে যেতে পারি সেটাকে উদ্দেশ্য করে এবারত নতুন গ্রহণ করা হয়েছিল। আমাদের হযরত আমি এদেরকে ফজল রহমতুল্লাহ আলাইহি আমি এদেরকে সানি রহমতুল্লাহ আলাইহি যিনি প্রথমে সম্পাদক ছিলেন এবং সভাপতি ছিলেন হযরত আমি এদেরকে ফজল আর উত্তর পূর্ব ভারতে দেখে নাই কুনায় কুনায় পৃথিবীর সেই শিক্ষার আলো প্রস্ফুটিত হয়েছে। হযরত শেখ বদরুদ্দিন রহমতুল্লাহ
আশা করি কেয়ামত পর্যন্ত সেই কাজ দিনের খাদ্যনীতি যেটা যদিও লোকমান ভারতের খাদ্যনীতির মধ্যে আমরা একটু ভেদাভা করেছি বর্ধিত করেছি সেটা কিন্তু সেই তিনটার উপর বর্ধিত করে নাই সেই তিনটাকে লক্ষ্য রেখে আমরা বর্ধিত করেছি কোরআনের দলে কোরআনের মাহাত্ম্য ভিতরে গিয়ে আছে এবং অন্তরের তসকিয়ার নক্ষত্র পায় আছে কিন্তু আমরা যে কার্যবিধি নিয়ে নতুন উদ্যোগ মেনে মারতে সময় কাজ শুরু করছি আমাদের প্রথম কার্যবিধি হচ্ছে শিক্ষা শিক্ষা ব্যতীত মানুষ শিক্ষা দ্বারা মানুষের প্রকৃত যে গুণ যেটা সেটা প্রকাশ করতে পারে না তাই সবাই উত্তমের মাধ্যমে সর্বসম্মত মানুষ সবাই উত্তমের শিক্ষা সুষ্ঠু শিক্ষা আমাদের ছেলেমেয়েকে আমরা সুষ্ঠু শিক্ষা দান করি আপনারা আমরা সবাই উন্নত আছি আমরা সেই সবাই উত্তমের শিক্ষার জন্য আমাদের একটা উত্তম ভারতের একটা বিভাগ আছে শিক্ষা বিভাগ আমাদের কেন্দ্রীয় একজন সেক্রেটারি আছে যারা বলতে আমরা সেক্রেটারি বানাই নাই একজন সুনামযোগ্য প্রফেসর ডক্টরেট টাইটেল মাস্টার ডক্টরেট প্রাপ্ত ডিগ্রি দিয়ে একজনকে আমরা আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি সম্পাদক হিসাবে নির্ধারিত করেছে ওনার আন্ডারে আজকে উত্তর ভারতের জায়গায় জায়গায় যে প্রাথমিক শিক্ষা সবাই উত্তরের শিক্ষা কেমন চলতেছে আপনারা সবাই উন্নত আছেন আমরা সাংবাদিক পরীক্ষা দিয়ে থাকি আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকি আমাদের কেন্দ্রীয়ভাবে সর্বোত্তরে উত্তর ভারতের একই লাইনে একটা মাইনের পরীক্ষা হয় এবং সেই মাইনের পরীক্ষা কেন্দ্র থেকে যার রেজাল্ট তার বিধান বের করে আমরা তার প্রতিযোগিতায় যারা 12,000 করে থাকেন তার দিকে এহেন সবার মাধ্যমে আমরা তার দিকে উৎসাহ দিয়ে থাকি 2 নম্বর আমাদের প্রতিক্রিয়ায় নক্ষটা ওই ব্যক্তি আমাদের কেন্দ্রীয়ভাবে প্রতিক্রিয়ায় নক্ষের জন্য নির্ধারিত কেন্দ্রীয় সেক্রেটারি আছে সেই সেক্রেটারির আন্ডারে আমরা সবাই জায়গায় জায়গায় খানকার জলসা করতেছি আজকে খানকার মাধ্যমে তবলিগী দিনের মাধ্যমে যেভাবে কেন্দ্র চলতেছে দিন দিন যদি আর করতেছে আপনারা যখন দেখবেন তবলিগের নাম ধরে খানকার নাম ধরে কোনো জলসা সেখানে হবে সংগঠিত হবে আপনারা উপস্থিত হবেন মনে নতুন একটা যৌবন আসছে আমি নিজে আমার অভিজ্ঞতা উপলব্ধি করতেছি আমি নিজে বারবার কেন্দ্রে থাকলেও এর তাদের যে প্রোগ্রাম ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নেওয়া হয় আশ্চর্যতার মধ্যে একটা রৌনক এসে যায় সেই কাজটা অন্যভাবে চলতেছে আল্লাহ তারা দিন দিন তার জরুরি দান করতেছে কোরআনের কোরআনের ভিতরে গিয়ে তফসিরে কোরআনের মাধ্যমে আমাদের তফসিরে কোরআন কিভাবে সুন্দর সুষ্ঠু করবে আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি আছে জিম্মাদার আছে ওনার প্রত্যয় জানে সেই তফসিরে কোরআন কোন কোন জায়গায় হবে কোন কোন জায়গায় প্রয়োজন আছে কোন কোন জায়গায় সুষ্ঠু চলতেছে তারও পরীক্ষা নিরীক্ষা চলতেছে আপনারা যেখানে তার অভাব উপলব্ধি করবেন এই তিনটা কার্যসূচি আমরা প্রত্যেক জায়গায় উত্তর ভারতের কোনায় কোনায় বাস্তবায়িত করব আমরা কেন্দ্রভাবে যদি আমাদের কোনায় অসাধ্য করার প্রয়োজন বলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন তারপর আল্লাহ নবী আল্লাহর কথা কোরআনে করিমের মধ্যে وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول
কি সেটার পরিচিতি দিতে হবে। যেভাবে হজরত তোমার পৃথিবীর তার খেলাফতির সময় শুধু ন্যায় বিচারের মাধ্যমে তার সময়ে দুই কোটি মানুষ অমুসলমান মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ন্যায় বিচার থেকে যখন বিচারের উপর আল্লাহর বান্দাদিগকে দুজকে দেওয়ার জন্য ঘোষণা হবে, আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা দুজকে যেতে দেবে বলে আমরা তো নিয়ে মান করেছিলাম। আল্লাহ বলবেন আমি তো তোমাদের কাছে নবী হুজুর প্রেরণ করলাম, ওরা কি তোমাদিগকে দুজকের আদালতের জোর দেখান নাই, জন্মদের মুসলমি দেন নাই? ওরা বলবে মাদা আনা মিন বাসির ওয়ালা নাদি, হে আল্লাহ আমাদের কাছে কোনো নবী হুজুর আছে নবীদেরকে আল্লাহ তাআলা ডাকবে বলবে জিজ্ঞেস করবে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম তোমরা কি দায়িত্ব আদায় করো নাই? নবী বলবে আল্লাহ তাআলা আমরা 100% আদায় করেছি। যে আপনার জিজ্ঞেস করবে তোমার উন্মত এখানে অস্বীকার করে গেল তাই তোমাদেরকে শাস্তি দিতে হবে। নবীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমরা যে নিজের কাজ করেছো তাদের প্রতি তোমাদের কোনো শাস্তি আছে? নবী বলবেন হে আল্লাহ আমরা হাজার হাজার শক্তি আছে বলে তোমাদের শক্তি কে বলে আমাদের শক্তি উম্মতে মুহাম্মদী, আমাদের শক্তি উম্মতে মুহাম্মদী। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে ডাকবে জিজ্ঞেস করবে নবী এক নবী এক মালিকের শক্তি হিসাবে আজকে কেন নবীর দিন নির্বাচিত করেছে তোমরা কি নবীদের পক্ষে শক্তি দান করবে? আমরা বলব আল্লাহ শতবার শতবার আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা নবীদের পক্ষে শক্তি দান করব। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমরা তো সেই জমানার নবীর সময় ছিলে না, তোমরা কিভাবে শক্তি দিবে? তোমরা তো দেখো নাই সেই জমানায় ছিলেন না। আমরা বলব হে আল্লাহ তোমার সালাম কুরআনে বা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের শক্তি যেটা সেটা আমরা চৌকি থেকে জমানায় থেকে যে শক্তি কাম তার তো সত্য মজবুত শক্তি হবে এবং তোমার তোমার করার কাম তুমি পাক্কা নামের মধ্যে ও কাজানি কাজামাল না কুম উম্মাতাম ওসাতা আমাদের যদি উম্মত মাহমুদ দিকে আল্লাহ তুমি নিয়ে কোরআনের উম্মত গুলো সৃষ্টি করো তুমি বলে তো ওই এক কুমার ওই এক আমরা নবীর একতলাপের সময় আমরা সক্রিয় করব নবীদের পক্ষে সেই কোরআনে করিম থেকে আজকে আমরা সক্রিয় করতেছি এবং আমাদের শক্তির পক্ষে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যতা বর্ণনা করবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে বলবেন আমার উম্মত তারা শক্তি দিতেছে তাদের শক্তি দিল সত্য ওই গুণের রাসূল আলাইকুম শাহীদা মহাদার মাদিকে আমাদের দ্বিতীয় কোয়ালিটি ছিল আমরা ন্যায় বলে আমরা কারণ বরত্বাচার করব না, আমরা দুনিয়ার বুকে ন্যায় কথাবার্তা করব ন্যায় বিচার করব ন্যায়ের বুকে আমরা থাকবো যেটা জন্য আজকে এবার বিষয়টা অনাগত দামের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে দারুল ক্ষমতা গঠন করা সেই বিভাগে কেন্দ্রীয় সেক্রেটারি সোনামগঞ্জ একজন সুপারিন্টেন্ডেন্ট ডক্টর বলিনা সিনিয়র মাদ্রাসার রিটায়ার্ড সুপারিন্টেন্ডেন্ট যিনি ইংরেজিতে ইংরেজি অনার্স হয়ে পাশ করেছেন বিএ পাশ করেছেন এবং মাদ্রাসা সুনামগঞ্জ রিটায়ার করে
দুনিয়ার সম্মুখে তার কোয়ালিটি প্রকাশ আছে উনি কেন্দ্রীয়ভাবে বিচার বিভাগ আজকে অনেক সমস্যা জটিল সমস্যা সেই উত্তর প্রভাত এমানকে সরিয়ে নগদ কামের বিচার বিভাগের মাধ্যমে সমাধান হয়েছে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত সেই বিভাগ কামটা হয়ে আমরা সব সকলের সাহায্য সহযোগিতা কামনা করতে মহরম আদিন দুনিয়ার প্রচার করা কিছু হয়ে আজকে আমরা আমাদের মেলারি মিলে হাতে নিয়ে রেখে আমরা দেখতে পাবো আনন্দ আনন্দ মশলা যে সমাজের মেলাদিনের মাধ্যমে আমরা পরিস্থিতি আমরা অনেক লেখার কিতাব বলেছি কিন্তু মেলাদিনের মাধ্যমে তা আমাদের যে নলেজ দেওয়া যায় তার পূর্বে অনেকদিন যে নলেজ আমরা সঞ্চয় করেছি আনন্দ আনন্দ উত্তর পূর্ব ভারতের মধ্যে যারা শাহীন কুয়েশনার যারা প্রথম বলছে আর অত্যন্ত সুন্দরভাবে যারা জবাব দিতেছে আমাকে একজন বুঝাই একজন আমাদের সম্প্রদায়ের মানুষ একদিন আমি তাহার বাসায় গিয়েছে আমি টুকার হয়ে আমরা বললেন আমাকে নিলাই দিন আমি জিজ্ঞাসা আমাকে কি কি জন্য আপনি নিলাই দিন বলে আপনি তো এই সম্প্রদায়ের মানুষ আমার নিলাই দিনের প্রথমে পিতা নিলাই দিন পাই না আমি নিলাই দিন আসার আগে মন্ডল এলাকা পিতা নিরাপত্তা করে কবে আসছে আমি আপনাদেরকে নিত্য নতুন মশালাবি মধ্যে বই এগুলো দেখে অত্যন্ত অভিভূত হয়েছে তাই আমার পত্রিকার কোনো ত্রুটি যাতে হয় না বললো উনি আমাদের সম্প্রদায়ের মানুষ যায় কিন্তু একটু হবে অত্যন্ত এই মেলাদিনের সঙ্গে আজকে আমরা সুষ্ঠুভাবে বোঝাপড়া করতে পারতেছি না পারার জন্য সকলে সাহিত্য সহায়তা কামনা করতেছি নেতাদিনকে আমরা আরো সুন্দর সুষ্ঠুভাবে করলে এখানে কোরআনে করিমের তফসিল আছে মাসালা বিভাগ আছে সম্মান বিভাগ আছে আনন্দ আনন্দ লিঙ্ক আছে নিত্য নতুন যেটা আমরা আমাদের জীবনের জন্য আমাদের সমাজের সংশোধনের জন্য সংগঠনের কাজকে আগুনে নেওয়ার জন্য আমরা অনেক উপকৃত হতে পারি মহান মহাদি আজকে আমাদের মধ্যে হয়তো আমার মতো দু একজন হতে পারে শিথিলতা থাকতে পারে কিন্তু যুবকরা যুবক পুরা হয়ে আমরা আমাদের কর্মীরা যেভাবে আজকে কঠোর পরিশ্রম করে যারা একটি বিরাট পরিচালনা করতে যাচ্ছে আপনারা যদি কোনো কখনো আসেন উনার করে একটি থাকেন যদি বাসায় থাকেন উপলব্ধি করতে পারবে সেই সব প্রধান কাজ কিভাবে বাসায় মাধ্যমে আমাকে কর্মীরা করতে আজকে এই সময় আল্লাহ বলেছেন যে তিন থেকে একটা ছুটি দিয়ে এসে দিলেন তারপরে আরো একটা ছুটিতে এজাবা করে দিলেন হজরত আমির মিনজুক আউয়াল আমির মিনজুক সানি রহমতুল্লাহ আলাইহি শুধু তাদের না তাদের যুগে যত স্বর্ণ পদক প্রাপ্ত যত মেলায় গেলাম তাদের পরামর্শ নিয়ে যে সমস্ত কার্যসূচি দিন বাজার ইসলামের হেফাজত করার জন্য যে দায়িত্ব আমাদের সকলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ কুল্লুকুম রাই ও কুল্লুকুম মাসউলুন আন রাওয়াতিহি তোমরা প্রত্যেক জিম্মাদার ইসলামের রক্ষণাবেক্ষণের জিম্মাদার তোমরা প্রত্যেক শুধু আলিম বলে নেয় আমরা মাস্টার হই আমরা ইঞ্জিনিয়ার হতে পারি আমরা ডাক্তার হতে পারি আমরা ব্যবসায়ী হতে পারি আমরা ইমানদার মুসলমান হিসেবে উম্মতে মুহাম্মদী যে যে বিভাগে থাকতে পারে কিন্তু ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য আমরা প্রত্যেক দিন পাবে কেমন আমাদের প্রত্যেককে আমাদের জিম্মাদারি কে কিভাবে আদায় করছি তার জবাব দিয়ে করতে হবে আলা কুল্লুকুম রাওয়ে ও কুল্লুকুম মাসউল রাওয়ে তাই সেই উম্মতে মুহাম্মদীর গুণগল্প আমাদের প্রত্যেকের অপূর্ণ আল্লাহ নবী তার আমাদের একাধিক দিন আগে আলবার ময়দানে জমলের রহমতের কিনারে দণ্ডের মানুষ বলেছে তারা তুমি আম আমি তোমাদের মধ্যে দুটি বস্তু হয়ে যাচ্ছি তোমরা যতদিন জয়ন্তী দিকে রক্ষণাবেক্ষণ করবে হেফাজত করবে তোমাদের দিন বলা করবে
দুবার বিপদ কেমন আমাদের চেয়ে কোরআনের চেয়ে আদর্শ হুকুম এবং আমাদের উত্তর পূর্ব ভারতে আমাদের জরিয়া মন্ত্রক আমিরে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমিরে জরিয়া আল্লাহ তানি তাদের জীবনকে কুরবানি দিয়েছেন সেই দিনের খাটিছুটি আমাদের মধ্যে সাধারণ পাবলিকের মধ্যে আমরা যেটা বাস্তবায়িত করতে পারি সেটা তালিম দিয়েছেন সেগুলো আমাদের জীবনের মধ্যে কিভাবে আমরা বাস্তবায়িত করতে পারি আমাদের জীবন পুরানি নীতি বানাতে পারি আমাদের আমার জন্মের মোতাবেক করতে পারি সেই শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা সম্মত হয়েছি আল্লাহ কায়েমতো আমরা ভবিষ্যত জায়গায় জায়গায় এহানো সংগঠন এহানো সম্মেলনের মাধ্যমে আমরা তার ঘোষণা করবো চিন্তা করবো আল্লাহ তারা তার দিনকে দুনিয়ার মধ্যে কায়েম করবো এবং আমাদের সংগঠনকে উত্তরোত্তর কাছে অগ্রসর করার জন্য দলকে কাজ করুন আমাদের কর্মী যাতে তাদের উৎসাহ বর্ধিত করুন এই সংগীত কথা আপনাদের সম্মুখে রেখে আমার উপরে সমস্ত করেছি তো আগে